أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ইরাকি ভাষা শিক্ষা টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব ইরাকি ভাষায় মৌলিক কিছু শব্দ ও দরকারি কিছু বাক্য গঠন। আজকে আমরা প্রথমে ইরাকি ভাষার কিছু শব্দার্থ শিখব এবং সেই সাথে সাথে সেই শব্দার্থগুলো দিয়ে বাক্য গঠন করে দেখাবো। তো আশা করি ইরাকি উচ্চারণে আজকের এই টিউটোরিয়াল আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ইরাকি উচ্চারণে আজকের টিউটোরিয়ালটি শুরু করি। আগামীকাল দেখা হবে এর ইরাকি আরবি আশুফাক বাসের। আশুফাক বাসের মানে আগামীকাল দেখা হবে। অনুগ্রহ করে ইরাকি আরবি রজু আন অর্থ অনুগ্রহ করে, ঠিক আছে। চিনি এর ইরাকি আরবি সাকার। চিনি এর ইরাকি আরবি সাকার। সাকার মানে চিনি। মাপ করবেন এর ইরাকি আরবি মিন ফাদলিক। মাপ করবেন এর ইরাকি আরবি মিন ফাদলিক। কি খবর এর ইরাকি আরবি সাকু মাকু। কি খবর এর ইরাকি আরবি সাকু মাকু। সাকু মাকু মানে কি খবর। ইরাকি আরবি কিন্তু অন্যান্য আরবি থেকে কিছুটা পার্থক্য। ইরাকি আর শব্দে অন্যান্য ভাষার প্রাদুর্ভাব বেশি। হ্যাঁ, তো এই জন্য ইরাকি ভাষাটা কিন্তু আরবি হলেও এখানে বিভিন্ন দেশের ফার্সি অন্যান্য দেশের ভাষা বেশ শব্দ পাওয়া যায়। তো এই জন্য ইরাকি শব্দ ইরাকি টিউটোরিয়ালগুলো মন দিয়ে দেখবেন। শিখতে চাইলে শব্দার্থ শিখুন, ভাষা এমনিতে চলে আসবে। দুধ ইরাকি আরবি হালিব। দুধ এর আরবি হালিব। হালিব অর্থ দুধ। চকলেট এর ইরাকি আরবি কেকাও। চকলেট এর ইরাকি আরবি কেকাও। কেকাও অর্থ চকলেট। টমেটো এর ইরাকি আরবি টামাটা। টামাটা এর ইরাকি এর বাংলা টমেটো। টমেটো এর ইরাকি আরবি টামাটা। টমেটো এর ইরাকি আরবি টামাটা। চাল এর ইরাকি আরবি তিম্মিন। চাল এর আরবি তিম্মিন। তেল এর আরবি দিহিন। তেল এর আরবি দিহিন। রান্না করার তেল এর ইরাকি আরবি দিহিন তাবাক। রান্না করার তেল এর ইরাকি আরবি দিহিন তাবাক। লবণ এর ইরাকি আরবি মিলে। মিলে অর্থ লবণ। খাবার প্লেট ইরাকি আরবি মাউন অর্থ খাবার প্লেট। খাবার প্লেট আরবি মাউন। মাউন অর্থ খাবার প্লেট। ডিম এর আরবি বেয়াদ। বেয়াদ অর্থ ডিম। চুইংগাম যেটা বাচ্চাদের খুবই প্রিয়, চুইংগাম এর আরবি লিস। লিস অর্থ চুইংগাম। ব্রেসলেট যেটা হাতে পরিধান করে অনেকেই, বিভিন্ন ব্রোঞ্জ স্বর্ণ অন্যান্য বিভিন্ন মেটালের ব্রেসলেট, সেটাকে আরবিতে ইরাকি আরবিতে বলে সুয়ার। সুয়ার অর্থ ব্রেসলেট। সেন্ট বা পারফিউম এর ইরাকি আরবি রিহা। সেন্ট বা পারফিউম। সেন্ট বা পারফিউম এর ইরাকি আরবিতে বলে রিহা। সিঙ্ক বা বেসিন এর ইরাকি আরবি মাকসিলা। সিঙ্ক বা বেসিন
এর ইরাকি আরবি মাক সিলা। সাবান এর ইরাকি ভাষায় সাবুন, সাবানকে ইরাকি ভাষায় বলে সাবুন। পানির ট্যাপ ইরাকি আরবি বুড়ি, পানির ট্যাপ এর আরবি বুড়ি। আয়না এর ইরাকি আরবি মিরাইয়ে, আয়না এর ইরাকি আরবি মিরাইয়ে। তোয়ালে ইরাকি আরবি খাউলি, তোয়ালে এর ইরাকি আরবি খাউলি। মাথার হ্যাট যেটাকে আমরা টুপি বলে জানি, তো টুপি এর ইরাকি আরবি সাপকা। মাল্টিপ্লাগ এর ইরাকি আরবি তাকসিম, মাল্টিপ্লাগ এর আরবি তাকসিম। চিরুনি এর আরবি মেশাত, চিরুনি এর আরবি মেশাত। মোমবাতি এর আরবি সামা, মোমবাতি এর আরবি সামা, মোমবাতি এর আরবি সামা। কাপ এর আরবি কুব, কাপ এর আরবি কুব। কফি এর আরবি গাওয়া, কফি এর ইরাকি আরবি গাওয়া, কফিকে ইরাকি আরবি বা আরবিরা সাধারণত গাওয়া বলে। কফি খাওয়ার ছোট কাপ, যেগুলো আর কি কফি খাওয়ার জন্য ছোট ছোট যে কাপ ওগুলাকে বলে ইস্তিকান, ইস্তিকান মানে হচ্ছে কফি খাওয়ার ছোট ছোট কাপ। ঠিক আছে, কার্ডবোর্ড এর আরবি দিলাব, কার্ডবোর্ড এর আরবি দিলাব। সোপা এর আরবি কানাফা, সোপা এর আরবি কানাফা, কানাফা অর্থ সোপা। সিঁড়ি এর আরবি দারাজ, সিঁড়ি এর আরবি দারাজ। স্যান্ডেল এর আরবি নাআল, স্যান্ডেল এর আরবি নাআল। জুতা বা শু এর আরবি কানাদার, জুতা বা শু এর আরবি কানাদার। স্বাগতম জানানো আরবি আফওয়ান, স্বাগতম জানানো এর আরবি আফওয়ান। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। তো দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আরও নতুন নতুন টিউটোরিয়াল করার জন্য। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।